বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই সাসপেন্স ওয়ার্ল্ড। শীর্ষেন্দু মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1935 সালের 2 নভেম্বর। বড়দের এবং ছোটদের মনোজগতে তার অবাধ বিচরণ। বড়দের জন্য তার লেখা ঘুনপোকা, দূরবীন, যাও পাখি উল্লেখযোগ্য। ছোটদের জন্য লেখা মনোজদের অদ্ভুত বাড়ি অত্যন্ত জনপ্রিয়। আজকের গল্পটি মূলত ছোটদের জন্যই, আশা করি বড়রাও সমান উপভোগ করবেন। শুরু হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পুরনো জিনিস। মদনবাবুর একটা নেশা পুরনো জিনিস কেনা। মদনবাবুর পৈতৃক বাড়িটা বিশাল, তার টাকারও অভাব নেই। বিয়েটে করেননি বলে এই একটা বাতিক নিয়ে থাকেন। বয়স খুব বেশি নয়, 30-35-এর মধ্যেই। তিনি ছাড়া বাড়িতে একটি পুরনো রাঁধুনি বামুন আর বুড়ো চাকর আছে। মদনবাবু দিব্যি আছেন, ঝুট ঝামেলা নেই। কোথাও পুরনো জিনিস কিম্ভূত জিনিস কিনে ঘরটাই করেছেন তার হিসেব নেই। তবে জিনিসগুলো ঝাড়পোঁছ করে সযত্নে রক্ষা করেন তিনি। ইঁদুর আরশোলা উপকার বাঁশ হতে দেন না। ট্যাগ ঘড়ি, দেয়াল ঘড়ি, আলমারি, খাটপালং, ডেস্ক, টেবিল, চেয়ার, দোয়ারদানি, নসির ডিবে, কলম, ঝাল লণ্ঠন, বাসনপত্র সবই তার সংগ্রহে আছে। খবরের কাগজে তিনি সবচেয়ে মন দিয়ে পড়েন পুরনো জিনিস বিক্রির বিজ্ঞাপন। রোজ অবশ্য ওরকম বিজ্ঞাপন থাকে না, কিন্তু রবিবারের কাগজে একটি দুটি থাকেই। আজ রবিবার সকালে মদনবাবু খবরের কাগজ পড়তে পড়তে এক জায়গায় এসে উত্তেজিত হয়ে পড়লেন। ম্যাকফার্লান সাহেবের 150 বছরের পুরনো বাড়ির সব জিনিস বিক্রি করা হবে। ব্রড স্ট্রিটে ম্যাকফার্লান সাহেবের যে বাড়িটা আজও টিকে আছে তার অবস্থা খুবই শোচনীয়, পোড়ো অবস্থা। কর্পোরেশন থেকে বহুবার বাড়ি ভাঙার নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু বুড়ো ম্যাকফার্লানের আর সর্বার জায়গা ছিল না বলে বাড়িটা ভাঙা হয়নি। ওই বাড়িতে ম্যাকফার্লানদের 3 পুরুষের বাস। জন ম্যাকফার্লানের সঙ্গে মদনবাবুর একটু চেনা ছিল, কারণ জন ম্যাকফার্লানেরও পুরনো জিনিস কেনার বাতিক ছিল। মাত্র মাস 5 আগে সাহেব মারা যান। তখন মদনবাবু তার জিনিসপত্র কিনে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পারেননি। এক অবাঙালি ব্যবসায়ীর কাছে আগে থেকেই বাড়ি এবং জিনিসপত্র বাধা দেওয়া ছিল। সেই ব্যবসায়ী মদনবাবুকে সাপ বলে দিয়েছিল, উটকো ক্রেতাকে জিনিস বিক্রি করা হবে না, নিলামে চড়ানো হবে। মদনবাবু তার বুড়ো চাকরকে ডেকে বললেন, ওরে ভোজা, আমি চললুম দোতলার হল ঘরটার উত্তর দিক থেকে, পিয়ানোটাকে সরিয়ে কোণে ঠেলে দিস, আজ কিছু নতুন জিনিস আসবে। ভজা মাথা নেড়ে বলে, নতুন নয়, পুরনো। ও ওই হলো, আর রাঁধুনিকে বলিস খাবার ঢাকা দিয়ে রাখে, জানো ফিরতে দেরি হতে পারে। মদনবাবু ট্যাক্সি হাঁকিয়ে যখন ম্যারফলেনের বাড়িতে পৌঁছালেন তখন সেখানে বেশ কিছু লোক জড়ো হয়ে গেছে। মদনবাবু বেশিরভাগ লোককেই চেনেন। এরা সকলেই পুরনো জিনিসের সমজদার এবং খদ্দের, সকলেরই বিলক্ষণ টাকা আছে। মদনবাবু বুঝলেন আজ তার কপালেই কষ্ট আছে, আদেও কোনো জিনিস হাত দেওয়া যাবে কি না সন্দেহ। নিলামের আগে খদ্দেররা এঘর ওঘর ঘুরে ম্যাকফল্লনের বিপুল সংগ্রহ রাশি দেখছেন। আসবাবপত্র থেকে শুরু করে ছোটখানি জিনিসের এক খনি বিশেষ। কোনটা ছেড়ে কোনটা ধরেন তা ভাবতে গিয়ে মদনবাবু হিমশিম খেতে লাগলেন। বেলা 12টায় নিলাম শুরু হলো। একটা করে জিনিস নিলামে ওঠে আর সঙ্গে সঙ্গে হাঁক ডাক পড়ে যায়। মদনবাবুর চোখের সামনে একটা মেহগনির পালঙ্ক 10,000 টাকায় বিকিয়ে গেল। একটা কাঠ গ্লাসের পানপাত্রের সেট বিকিয়ে গেল 12,000 টাকায়। এছাড়া মুক্তমালার দাম উঠল 40,000।
মদনবাবু বেলা চারটে অবধি একটা জিনিসও ধরতে পারলেন না। মনটা ভারী খারাপ হয়ে গেল, দৌড়ার যেন বড্ড বেশি উঠে যাচ্ছে। একেবারে শেষ দিকে একটা পুরনো কাঠের আলমারি নিলামে উঠল, বেশ বড় সড়ো এবং সাদা মাটা। আলমারিটা অন্তত একটা স্মৃতিচিহ্ন হিসাবে কব্জা করার জন্য মদনবাবু প্রথমেই দড় হাঁকলেন 5,000। অমনি পাশ থেকে কে যেন ডাক দিল 20,000। মদনবাবু অবাক হয়ে গেলেন, একটা কাঠের আলমারির দর এত ওঠার কথাই না, কেউ ফাঁকা হওয়ার ছেড়ে দর বাড়াচ্ছে নাকি? নিলামে এরকম প্রায় হয়, তবে মদনবাবুর মর্যাদাতেও লাগছিল খালি হাতে ফিরে যাওয়াটা। একটা কিছু না নিয়ে যেতে পারলে নিজের কাছেই যেন নিজে মুখ দেখাতে পারবেন না। মদনবাবু তাই মরিয়া হয়ে ডাকলেন, 21,000। আশ্চর্য, এই যে দর আর উঠল না। 21,000 টাকায় আলমারিটা কিনে মহানন্দে বাড়ি ফিরলেন মদনবাবু, যদিও মনে মনে বুঝলেন দরটা বড্ড বেশি হয়ে গেল। পরদিন সকালে আলমারিটা কুলিরা ধরাধরি করে পৌঁছে দিয়ে গেল। দোতলার হলঘরের উত্তর দিকের জানলার পাশেই সেটা রাখা হলো। বেশ ভারী জিনিস, 10টা কুলি গলদ ঘরম হয়ে গেছে এটাকে তুলতে। নীলামালার দেওয়া চাবি দিয়ে আলমারিটা খুলে ফেললেন মদনবাবু। নিচে আর ওপরে কয়েকটা ড্রয়া, মাঝখানে ওয়ার্ড্রব। মদনবাবু অনেকক্ষণ ধরে খুঁটিয়ে দেখলেন জিনিসটা, বর্মা সেগুন কাঠের তৈরি ভালো জিনিস, কিন্তু 21,000 টাকা দরটা বেজায় বেশি হয়ে গেছে। তার আর কি করা, এ নেশা যার আছে তাকে মাঝে মাঝে ঠকতেই হয়। 21,000 টাকার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লেন মদনবাবু। গভীর রাতে ম্যাকফারলেন সাহেবকে স্বপ্নে দেখলেন, পুরো তাকে বলছে, তুমি মতো ঠকনি হে, বরং জিতেছ। মদনবাবু স্মলান হেসে বললেন, না সাহেব, নিছক কাঠের আলমারির জন্য দর হাঁকাটা আমার ঠিক হয়নি। ম্যাকফারলেন শুধু ঘন ঘন মাথা নেড়ে বললেন, না না, আমার তা মনে হয় না, আমার তা মনে হয় না। মদনবাবু মাঝরাতে ঘুম থেকে উঠে একবার জলখান রোজি, আজ ঘুম ভাঙল। পাশের টেবিল থেকে জলের গ্লাসটা নিতে গিয়ে হঠাৎ শুনলেন, পাশের হলঘর থেকে যেন একটু খুটুর খুটুর শব্দ আসছে, ওই ঘরে তার সব সাধের পুরনো জিনিস। মদনবাবু তাড়াতাড়ি উঠে টর্চ নিয়ে পাশের ঘরে হানা দিলেন। টর্চটা জ্বালাতে যাবেন এমন সময় কে যেন বলে উঠল, দয়া করে বাতি জ্বালাবেন না, আমার অসুবিধা হবে। মদনবাবু ভারী রেগে গেলেন, টর্চের সুইচ টিপে বললেন, আচ্ছা নির্লজ্জ লোক তো, চুরি করতে ঢুকে আবার চোখ রাঙানো হচ্ছে, কে হে তুমি? চোরটা যে কে বা কেমন লোক তা বোঝা গেল না, কারণ টর্চটা জ্বলল না। মদনবাবু টর্চটা বিস্তর ঝাঁকালেন, নাড়ালেন, উল্টে পাল্টে সুইচ টিপলেন, বাতি জ্বলল না। এ তো মহা ফেসাদ দেখছি, কে যেন মোলায়েম স্বরে বলল, অত ঘাবড়াচ্ছেন কেন? মদনবাবু চোরটাকে ধরার জন্য আস্তিন গোটাতে গিয়ে টের পেলেন যে তার গায়ে জামা নেই, আজ গরম বলে খালি গায়ে শুয়েছিলেন। হেরে গলায় একটা হাঁক মারলেন, শিগগির বেরিয়ে বলছি, নইলে গুলি করব, আমার কিন্তু রিভলভার আছে। নেই? কে বললো নেই? জানি কি না, কিন্তু লাঠি আছে, খুঁজে পাবেন না। কে বললো খুঁজে পাবো না? অন্ধকারে লাঠি খোঁজা কি সোজা? আমার গায়ে কিন্তু সাংঘাতিক জোর, এক ঘুষিতে নারকেল ফাটাতে পারি। কোনোদিনও ফাটানি। কে 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 বল ফাটাইনি? জানি কি না, আপনার গায়ে তেমন জোর নেই।
আমি লোক ডাকি, দাঁড়াও। কেউ আসবে না, কিন্তু খামুকা কেন চেঁচাচ্ছে? চেঁচাবো না, আমার এত সাধের সব জিনিস এ ঘরে, আর এই ঘরেই কিনা চোর। চোর বটে, কিন্তু এলেবেলে চোর নই মশাই। তার মানে? কাল সকালে বুঝবেন। এখন যান, গিয়ে ঘুমান, আমাকে ডিস্টার্ব করবেন না। মদনবাবু ফের ঘাবড়ে গিয়ে ফিরে এলেন ঘরে। দুরু দুরু বুকে বসে থেকে পাশের ঘরে নানা বিচিত্র শব্দ শুনতে লাগলেন। তার সাধের সব জিনিস বুঝি এবারে যায়। দিনের আলো ফুটতেই মদনবাবু গিয়ে হল ঘরে ঢুকে যা দেখলেন তাতে ভারী অবাক হয়ে গেলেন। ম্যারফললেনের সেই কাঠগ্লাসের পানপাত্রের সেট আর একটা গ্র্যান্ডফাদার ক্লক হল ঘরে দিব্যি সাজিয়ে রাখা, এ দুটো জিনিস কিনেছিলেন দুজন আলাদা খদ্দের। খুশি হবেন কি দুঃখিত হবেন তা বুঝতে পারলেন না মদনবাবু, কিন্তু অনেক ভেবে চিনতে শেষে খুশি খুশি লাগছিল তার। আবার রাত হল, মদনবাবু খেয়ে দেয়ে শয্যা নিলেন, তবে ঘুম হলো না। এপাশ ওপাশ করতে করতে একটু তন্দ্রা মতো এলো। হঠাৎ হল ঘরে আগের রাতের মতো শব্দ শুনে তড়াক করে উঠে পড়লেন। হল ঘরে গিয়ে ঢুকে টর্চটার জ্বালাতে চেষ্টা করলেন। কে? দাদি, আপনার কি দরকার? চান না, গিয়ে শুয়ে থাকুন, আমাদের কাজ করতে দিন। মদনবাবু একটু কাঁপা গলায় বললেন, তোমরা কারা বাবারা? সে কথা শুনলে আপনি ভয় পাবেন। তা আমি একটু ভীত বটে, কিন্তু বাবারা এসব কি হচ্ছে একটু জানতে পারি না। খারাপ তো কিছু হয়নি মশাই, আপনার তো ভালোই হচ্ছে। তা হচ্ছে, তবে কিনা চুরিদার না পড়ি, তোমরা কি চোর? লোকটা এবার রেগে গিয়ে বলল, কাল থেকে চোর চোর করে গলা শুকাচ্ছেন কেন? আমরা ফালতু চোর নই। তবে আমরা ম্যাকফার্লেন সাহেবের সব চেলা চামুন্ডা। আমি হলুম গিয়ে সর্দার, যাকে আপনি কিনেছেন 21,000 টাকায়। আলমারি আগে আমরা সব ঠিক করেই রেখেছিলাম, যে খুশি আমাদের কিনুক না কেন, আমরা সেসবতেই সবাই মিলেমিশে থাকবো। তাই তাই কি? তাই সবাই জোর বাঁধছি, তাতে আঁকড়ে আপনারই লাভ। মদনবাবু বেশ খুশি হলেন, তবু মুখে একটু দুশ্চিন্তা প্রকাশ করে বললেন, কিন্তু বাবারা দেখো যেন চুরির দায় না পড়ি। মেলা ফ্যাঁচ ফ্যাঁচ করবেন না, জান না, নাকে তেল দিয়ে শুয়ে থাকুন গে, কাজ করতে দিন। মদনবাবু তাই করলেন, শুয়ে খুব ফিচিক ফিচিক হাসতে লাগলেন। হল ঘরটা ভরে যাবে, দোতলা তিনতলা যা ফাঁকা আছে তাও আর ফাঁকা থাকবে না, এবার চারতলাটা না তুললেই নয়।